54 বছর বয়সী কার্লাস কোয়াদ্রাতের হাতেই উঠেছে এইবার আমাদের ইস্টবেঙ্গলে কোচের দায়িত্ব। এই ভিডিওতে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরছি কার্লাসের ব্যাপারে। স্পেনের বিভিন্ন টিমের হয়ে খেলা এই কার্লাস 1999 সালে শুরু করেন ফিজিক্যাল ট্রেনার হিসেবে, আর সেই সুযোগেই স্প্যানিশ প্লেয়ার এবং কিংবদন্তি ইনিয়েস্তা সার্জিও গার্সিয়ার মতো প্লেয়ারদের সাথে কাজ করেছেন কার্লাস। 2009 সালে ফিজিক্যাল ট্রেনার হিসাবে টার্কিশ ক্লাব গ্যালাতাসারাই যোগ দেয় কার্লাস কোয়াদ্রাত। সেই টিমের তখনের কোচ ছিল ফ্র্যাঙ্ক রাইকার্ড, হ্যাঁ ডাচ কিংবদন্তি ফ্র্যাঙ্ক রাইকার্ড, এবং বার্সেলোনার অ্যালবার্ট রোকা। 2014 সালে সৌদি আরবের ন্যাশনাল টিমের কোচিং স্টাফে যোগ দেয় কার্লাস, আর সাথে ছিল সেই ফ্র্যাঙ্ক রাইকার্ড এবং অ্যালবার্ট রোকা। 2014 সালের ওয়ার্ল্ড কাপ যেটা ব্রাজিলে হয়, তার গ্রুপ স্টেজে খেলতে দেখা যায় সৌদি আরবের ন্যাশনাল টিমকে। এরপরের যাত্রা অ্যাসিস্ট্যান্ট কোচের। এল সালভাডোরের ন্যাশনাল কোচ হলেন অ্যালবার্ট রোকা, এবং তার সহকারী অবশ্যই আমাদের কার্লাস কোয়াদ্রাত। 2016 ভারতে আগমন করল অ্যালবার্ট রোকা, সাথে নিয়ে এল কার্লাস কোয়াদ্রাতকে। 2017 ব্যাঙ্গালোর প্রথম বেঙ্গালুরু এফসি প্রথম ফেডারেশন কাপ জেতে, তারপর 2018 সুপার কাপ। তারপরের দুই সিজনে হেড কোচ থাকে আমাদের কার্লাস কোয়াদ্রাত, আর হেড কোচ থেকেই আইএসএল চ্যাম্পিয়ন করে বেঙ্গালুরু এফসিকে 2019 সালে। এর মাঝে অবশ্যই সেই স্মরণীয় এফসি কাপের ফাইনাল খেলা। দীর্ঘ 5 বছর কাটিয়ে তারপর বেঙ্গালুরু এফসিকে বিদায় জানানোর পাতা। তারপরে যোগ দিলেন সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব এরেস লিমাসলে, আর তারপর ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ক্লাব, তারপর সোজা লাল হলুদের কান্ডারি। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই জয় ইস্ট বেঙ্গল বলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন।